আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কুশি কাটার কাজের একটি ফুল ডিজাইন। তো ডিজাইনটি দেখতে খুবই সুন্দর। এই ফুলটি টিউটোরিয়াল দেখাবো ইনশাল্লাহ, আর সেই সাথে আপনাদের সাথে আমি কোরআন ও হাদিস নিয়ে একটু আলোচনা করব। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আমি প্রথমে এই ফুলটি বানানোর জন্য উল নিলাম এবং শুয়ের মাপ হচ্ছে 2.5 mm। তো আমি এখানে প্রথমে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। এভাবে পেঁচিয়ে আমি খোলা সাইড সুতোটি অনেক লম্বা রেখেছি। এবার এভাবে করে এখানে আমি প্রথমে একটি চেন করলাম। মোট 3টি চেন হবে আমার এখানে। প্রথমে আমি একটি চেন করেছি, এবার 2টি চেন দেখুন। এরপর আমি একটি পেঁচ নিয়ে এভাবে করে আমি মোট 9 বার এই সুতোটি পেঁচিয়ে নেব। অবশ্য সুতোটি একটু টান টান রাখতে হবে। এভাবে করে আমি 9 বার করে নিলাম। 9 থেকে 10 বার করে নিয়ে মাঝ বরাবর এনে আবার আমি এটি এভাবে করে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। দেখুন, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। এরপর আমার এখানে যে সুতোটি বের হলো সেটার মধ্যে আমি ডাবল ক্রোশ করে নেব 6 বার। এভাবে করে 6 বার করলে উপরের চেনটি চলে আসবে। সে একই জায়গায় আমি চেনটি করে নিচ্ছি। দেখুন, আমার 6 বার করা মোটামুটি শেষ। এরপর আমি আবার একটি প্যাচ নিয়ে আমার সেই গোল রিংয়ের মধ্য থেকে একটি ডাবল ক্রোশ করে নেব। একটি পাপড়ি হয়ে গেল আমার। এরপর আবার পেঁচিয়ে আবার আমি আরেকটি পাপড়ির জন্য আবার 9 থেকে 10টি পেঁচ দিয়ে আমি পাপড়ি তৈরি করে নেব। আমি 2টি পাপড়ি করে দেখাচ্ছি। এভাবে করে আমি মোট 9 বার পেঁচিয়ে নেব। সুতোটি অবশ্য টান টান করে রাখতে হবে। এই ম্যাজিক রিং এর কাটা সুতোটি
কাটার সাইডটি অবশ্যই একটু বড় রাখতে হবে, না হলে ফুলটি ঠিক মতো আসবে না। দেখুন এবার মাঝ বরাবর আমি এটাকে উঠিয়ে এরপর আবার সুয়ের মাধ্যমে সুতোটি আবার ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আবার সেই সুতোর মধ্যে 6 বার আমি ডাবল ক্রোশ করে নেব। এভাবে করে আমার 5টি পাপড়ি হবে। তো আপনারা সাথেই থাকুন, আমি একটি হাদিস আলোচনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুর্বল মুমিনের চাইতে শক্তিমান মুমিন উত্তম এবং আল্লাহর প্রিয়। অবশ্য উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে। তোমার জন্য কল্যাণ বয়ে আনবে এমন কাজে আগ্রহী হও, আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো, মন ভাঙ্গা ও হিম্মত হারা হইও না। তোমার উপর কোনো বিপদ আপতিত হলে এ কথা বলো না, যদি আমি এইরূপ করতাম তাহলে এইরূপ হতো, বরং বলো তাই হয়েছে যা আল্লাহ আমার জন্য নির্ধারিত রেখেছেন, কেননা এই যদি শব্দ শয়তানের কাজের পথ খুলে দেয়। হাদিসটি মিসকাত শরীফ। কোনো মুমিনের উপর যদি কখনো বিপদ মুসিবত এসে পড়ে, তবে সে একথা কখনো ভাবে না যে আমি যদি এভাবে কাজ না করে ওইভাবে করতাম তাহলে এই মুসিবত হতো না, বরং সে ভাবে আমাকে পরীক্ষা করার জন্য এই বিপদ আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই বিপদ আমার প্রশিক্ষণের অংশ বিশেষ। সুতরাং বিপদ আপদ আল্লাহর উপর মুমিনের নির্ভরতা বাড়িয়ে দেয়। আমার ফুলটি বানানো মোটামুটি শেষ, 5টি পাপড়ি হয়ে গেছে। এখন আমি প্রথম পাপড়ির প্রথম চেনটিতে এটি লক করে দেব। একটি স্লিপ স্টিচ দিয়ে লক করে দিলাম। এরপর সুতাটি আমি কেটে নিয়ে সুয়ের মাধ্যমে এটি ভেতরে সেলাই করে দেব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর প্রথমে আমি ম্যাজিক রিংয়ের জন্য যে সুতোটি রেখেছিলাম, এই সুতোটি টান দিলে আমার ফুলটি ছোট হয়ে আসবে। মাঝখানে যে ফাঁকাটা ছিল এটি ছোট হয়ে গেল, দেখুন। আবার বেশি জোরে টানবেন না, এটি ছিঁড়ে যেতে পারে। আস্তে আস্তে করে এটি টেনে ঠিক করতে হবে। তো এবার আমি একটি সুয়ের মাধ্যমে এই সুতোগুলো ভিতরের দিকে সেলাই করে দেব। আর ফুলটির মাঝে একটি স্টোন বসিয়ে অন্যান্য হাদিসে সুস্পষ্টভাবে এই সুসংবাদ দেওয়া হয়েছে। তো আমি আরেকটি হাদিস বলেই শেষ করছি আমার ভিডিও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কোনো নামাজে এই দোয়া পড়তে শুনেছি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, অর্থাৎ হে আল্লাহ আমার হিসাবকে সহজ করুন। আমি জিজ্ঞেস করলাম, সহজ হিসাব মানে কি? তিনি বললেন, এর অর্থ হচ্ছে আল্লাহ বান্দার আমল নামা দেখবেন এবং তার দোষ ত্রুটি ক্ষমা করে দেবেন। হে আয়েশা, যার চুল চেরা হিসাব হবে তার উপায় নেই। মুসনাদে আহমদ। এই হাদিসটির একটু ব্যাখ্যা হচ্ছে, কুরআন মাজিদ ও অন্যান্য হাদিসে সুস্পষ্টভাবে এই সুসংবাদ দেয়া হয়েছে, যে ব্যক্তি আল্লাহর পথে চলবে এবং অশুভ ও আল্লাহদ্রোহী শক্তির বিরুদ্ধে জেহাদ করতে করতে জীবন সায়াহ্নে পৌঁছে যাবে, আল্লাহ কিয়ামতের দিন তার সমস্ত ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেবেন, সৎ কাজের পুরস্কার স্বরূপ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ পাক বলেছেন, আপন কর্মের রেকর্ড পড়ো, আজ তোমার নিজের হিসাব করার জন্য তুমি যথেষ্ট। সূরা বনি ইসরায়েলের 14 নম্বর আয়াত। তো আমরা বেশি বেশি এই দোয়াটি নামাজে পড়তে পারি। আল্লাহ যেন আমাদের হিসাব সহজ করে দেন এবং ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। তো আমার ফুল বানানো শেষ, আমি এখানে একটি গোল্ডেন স্টোন বসিয়েছি, আপনারা চাইলে পুঁতিও বসাতে পারেন। তো এভাবে করে সুতো দিয়ে স্টোনটি আটকে নেব।
হয়ে গেল আমার ফুল বানানো। অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি, ইনশাল্লাহ আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।